হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আজকে টিউটোরিয়াল হলো কিভাবে আপনারা আইপিএল ম্যাচগুলো মোবাইলে দেখবেন, সেই টিপস। কারণ আপনারা জানেন যে আইপিএল খেলা শুরু হয়ে গেছে, তো আপনারা যারা আইপিএল খেলা মোবাইলে দেখতে চান শুধু তাদের জন্যই এই টিপসটা। দয়া করে আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এই লাল অংশ সাবস্ক্রাইব লেখা আছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং ঘন্টার বাটনে ক্লিক করে নোটিফিকেশানটা অন করে দিবেন। কারণ আমার আমি যত ভিডিও ছাড়বো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তো চলুন আমরা আমাদের মূল টিউটোরিয়ালে ফিরে যাই। প্রথমে আপনারা আপনাদের ডিফল্ট ব্রাউজার গুগল ক্রোম বা ইন্টারনেট যাই হোক আপনারা ঢুকবেন। দেখেন এখন আমার ঢোকার সাথে সাথে একটা ওয়েব অ্যাড্রেসে ঢুকে গেল, cricketlivefree.com। এটা হচ্ছে আপনার আইপিএল দেখার জন্য। দেখেন ফিউচার আছে, সনি আছে, তারপর আপনার সনি 6 আছে, সনি ESPN, আইপিএল। আইপিএলটা নিউ করা হয়েছে একদম নতুন একদিন এগো। যাই হোক, এখন যেহেতু দেখতেছেন রাত 1:54 বাজে, সেক্ষেত্রে আমি তো আর এখন আইপিএল খেলা লাইভ দেখাতে পারতেছি না, তবে আপনারা একটা চ্যানেল দেখে নিতে পারেন যে হ্যাঁ কাজ করে কিনা। প্লিজ ওয়েট, লাইভ টিভি ওয়াশে ক্লিক করবেন। ওয়াশে ক্লিক করার পরে দেখেন এখন প্লেতে ক্লিক করবেন। আমার কপিরাইট সাউন্ড আসতে পারে, সেজন্য আমি আর এটা ওপেন করলাম না। তো সবাই বুঝতে পারছেন, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।